ঢাকার বাইরেও রোজ বাড়ছে করোনা ভাইরাস এবং এর উপসর্গে মৃত ও আক্রান্তের সংখ্যা গত 24 ঘন্টায় চার জেলায় আরও ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নোয়াখালীতে তিনজন, সিলেট, নেত্রকোনা, ঠাকুরগাঁও একজন করে মারা যান। এদিকে সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর ঢাকার মতো বাইরের জেলাগুলোতেও বাড়ছে করোনা সংক্রমণ। নোয়াখালীতে গত 24 ঘন্টায় তিনজনের মৃত্যু হয়। এদের একজন করোনা পজিটিভ, বাকি দুজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। নোয়াখালীতে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমোহনী বাজারকে তৃতীয় দফায় লকডাউন করেছে। এই ভাইরাসে আক্রান্ত ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ নেতা রওশন আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আক্রান্ত তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূ। নেত্রকোনায় বেড়েই চলেছে করোনা শনাক্তের সংখ্যা। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির নমুনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ায় তিনে। সিলেটে 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ হয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী সহ 26 জন। এ নিয়ে এই জেলায় এ রোগীর সংখ্যা 631 জন।